আমাদের জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক আমরা কিন্তু স্বপ্ন দেখা ছাড়ি না আর আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন কমন সেটা হচ্ছে স্বাধীন হওয়ার স্বপ্ন সেরকমই একটি মেয়ে অপালার স্বাধীন হওয়ার স্বপ্ন নিয়ে পরিচালক তথাগত মুখার্জির ইউনিকর্ন আমার কি ইচ্ছা জানিস গোটা পৃথিবীটা ঘুরবো প্রত্যেকটা জায়গা যাবো দেখবো জানবো চিনবো প্রত্যেকটা জায়গা আমার লাইফ পার্টনারের সঙ্গে জয়ন্তর সঙ্গে তোমার সম্বন্ধ করে বিয়ে না দেড় বছরের প্রেম দুটো মানুষ আলাদা ছবির প্রেস কনফারেন্সে চলে এসেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী তথাগত মুখার্জি তো অবশ্যই এবং দেবলীনা কি বললেন তারা শুনে নিন অপলা স্বপ্ন দেখে প্রতিটা মেয়ের মতো আর পাঁচটা সাধারণ প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে প্রতিটা মানুষ দেখে কিন্তু অপলা হচ্ছে এমন একটা এমন একটা কন্ডিশনে আছে জীবনের এমন একটা স্টেজে আছে এমন একটা পরিস্থিতিতে আছে যে পরিস্থিতিটা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড এই পরিস্থিতিটা মেয়েদের জীবনে ভীষণই কমন সেই পরিস্থিতিতে থেকে অপলার স্বপ্ন দেখা একটা অন্য জীবনের এবং সেই জীবনটাকে খুঁজে পাওয়া সব থেকে বড় কথা হচ্ছে সেই জীবনটা খুঁজে পাওয়া ইন্ডিপেন্ডেন্টলি কী করে খুঁজে পায় সত্যিই খুঁজে পায় কি না সেটা নিয়ে ও নিজেও কনফিউজড যে কারণে দীপকদার যে চরিত্রটা একজন সাইকিয়াট্রিস্টের চরিত্র তার কাছে অপলার তার শরণাপন্ন হওয়া কিন্তু ফাইনালি কি দেখা যায় সেটা তো আমি বলবো না সেটা ছবিতে আছে তো এই হচ্ছে মূল কথা সব প্রতিটা মেয়েই আইডেন্টিফাই করতে পারবে এরকম একটা চরিত্র ঠিক কত পুরুষ ধরে আছে জানি না মা মায়ের মা তার মা এভাবে মেয়েদের হাত ধরে হাত বদল হয়ে আসছে ওই ভেসে যাওয়াটা কিন্তু প্রত্যেক মানুষের ভেতরেই আছে ভেসে যাওয়া মানে যেহেতু এটার ভেতরে জল বেশি আছে ওর এক্সপিরিয়েন্স তাতে সব জায়গায় জল দেখে ওয়াটারের মানে সমুদ্র দেখে কিংবা জলের পাশে দেখে কোথাও একটা দেখে তো সেই জন্য এটা তো জল ভেসে যাওয়া বলা হচ্ছে কিন্তু আসলে এটা একটা ধরনের ট্রান্সপোর্টেশন আর কি এটা এক ধরনের একটা জায়গা থেকে আরেকটা অবস্থায় পৌঁছে যাওয়া যেমন দু হাতে তালি মারলেই গোপীগান বাঘাবায়ন একটা জায়গা থেকে ফট করে একটা জায়গায় পৌঁছে যেত মারল তালি চলে গেল তুষারের মধ্যে চলে গেল মরুভূমিতে চলে গেল এটা গোপীগান বাঘাবায়ন ছিল সেরকমই এই মেয়েটা কোনো একটা মুহূর্তে ঘরের মধ্যে রয়েছে যখন হঠাৎ ফট করে দেখলো ও পেছনে বারান্দায় দাঁড়িয়ে আছে ও জানেই না যে এর মধ্যে এই টাইম স্পেস এইটা কোনো হিসেবই দেখছে না ওর কি সময় লাগলো ওখানে যেতে নাকি বুঝতেই পারছে না আবার ফট করে ফিরে গেলো আবার দেখলো ঘরেই আছে এই জায়গাটা খুব ছবিটার খুব মজার এটা সবার ভেতরেই আসে আমরাও মাঝে মাঝে কল্পনায় চলে যাই বিশেষ করে যারা ছবি টবি বানাই আমরা ছবি আঁকে যে গল্প লিখে যে শিল্পীরা সাহিত্যিকরা তারা এই ধরনের ট্রান্সপোর্টেশনে যায় চোখ বন্ধ করে একটা জায়গায় চলে যায় গিয়ে বিভূতিভূষণ চাঁদের পাহাড় লিখে ফেলেন আফ্রিকা পৌঁছে যান এরকম হয় ঘটনা ঘটে তারাশঙ্কর পৌঁছে যান গ্রামে একেবারে সেখানে গিয়ে রাঢ় গ্রামের সেই ধরনের গল্প তিনি লেখেন এরকম আর কি এই যে এই জিনিসটা এর ভেতরে খুব ঘন ঘন হয় এবং সেটা একটা কাঁথা ভিত্তিক হয় সেই কাঁথাটা আবার ট্র্যাডিশনালি চলে আসছে মানে বংশ পরম্পরা চলে আসছে ওর দিদিমা যে কাঁথা বুনতো আবার তারপরে মা হয়তো বুনেছে ও হয়তো বুনেছে কি তার আগে আরও আগে কেউ কমেছে তো এভাবে চলে আসছে এবং তারপর তো ছবিগুলোর সঙ্গে একটা সিমিলারিটি আছে আমার মনে হচ্ছিল একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে মনে হচ্ছিল কিন্তু আলটিমেটলি আমারও মনে হয় যে ও যেটা বলছে যেটা আমি কন্টিনিউসলি বাস্তবে ফেরানোর চেষ্টা করছিলাম যে ইটস এ সর্ট অফ ডিজিজ এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম এটা ডিমেনশিয়া হতে পারে এটা এই ধরনের কিছু একটা হতে পারে হ্যালুসিনেশন হতে পারে আমি তার মধ্যেই থাকছিলাম কারণ আমার ফর্মুলার মধ্যে কিন্তু আলটিমেটলি দেখা গেলো না ইটস ডিফারেন্ট আর একটা অন্য কিছু সে অন্য কিছুটা কি সেটা ছবি বলবে বসের সঙ্গে কাজের নামে ফুর্তি হচ্ছে কাজ হচ্ছে না ফুর্তি হচ্ছে হ্যাঁ স্বাধীনতা মারাচ্ছে ইউ নো মাই উইকনেস ডোন্ট ইউ এটা আসলে স্বাধীনতার গল্প আমরা রোজকার জীবনে আমাদের বসের ধ্যাতানি খেতে খেতে আমাদের লাইফ পার্টনারের ধ্যাতানি খেতে খেতে
কিংবা আশেপাশের সমাজের যে প্রেশার, যে প্রতিনিয়ত কাজের যে প্রেশার, সেখান থেকে প্রত্যেক মুহূর্তে আমরা কোথাও গেলে বলি না যে এখানে যদি বেশ কিছুদিন থেকে যাওয়া যেত, এটা সেই থেকে যাওয়ার গল্প। আমরা যে ফ্রিডমটা খুঁজি প্রত্যেক মুহূর্তে, যে স্বাধীনতাটা খুঁজি আমাদের দৈনন্দিনতার ভেতর থেকে, সেই স্বাধীনতাটা খুঁজে নেওয়ার গল্প, এটা আমাদের প্রত্যেকের গল্প। আসলে ঘটনাচক্র এটা একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এটা পুরুষ মেয়ে সবার ক্ষেত্রেই প্রাসঙ্গিক, কিন্তু ঘটনাচক্র যেহেতু মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে, খুব স্বাভাবিকভাবেই কিছু নারী, মানে নারী সুলভ কিছু ব্যাপার স্যাপার চলে আসে যেগুলো পুরুষরা রিলেট করতে পারবেন না, কিন্তু প্রকৃত অর্থে এটা কিন্তু স্বাধীনতার গল্প, আমাদের সবার স্বাধীনতার গল্প। বাস্তব লাইফে স্বামী স্ত্রী দেবলীনা দত্ত এবং তথাগত মুখার্জি, কিন্তু কখনো তারা অনস্ক্রিন কো অ্যাক্টর, আবার কখনো পরিচালক এবং অভিনেত্রী। কেমন তাদের সম্পর্ক ছিল যখন একজন পরিচালক এবং একজন অভিনেত্রী, কি বলছেন তারা শুনে নিন। কো অ্যাক্টর হিসেবে কাজ করা খুব সহজ তথাগতর সঙ্গে, আমাদের অ্যাক্টিং প্যাটার্ন জেল করে একই রকম, সেই জন্য কো অ্যাক্টর হিসেবে কাজ করেই আমার আলাপ তথাগতর সঙ্গে, প্রথম আলাপ ও আমার হিরো হিসেবে, তো সেটা খুব সহজ। কিন্তু এক ডিরেক্টর হিসেবে তথাগতর সঙ্গে কাজ করাটা ঠিক বিপরীত, মানে খুবই কঠিন আর কি। কেননা যে যে কঠিন যে কাঠিন্যটা আমি অ্যাজ অ্যান অ্যাক্টর ভীষণ এনজয় করি, কেননা ভীষণই ডিমান্ডিং একজন ডিরেক্টর, খুব সহজে খুশি করা যায় না এরকম একজন ডিরেক্টর। তো একজন অ্যাক্টর আমার মনে হয় সবসময় চায় যে এরকমই একজন পরিচালকের সঙ্গে কাজ করতে, যে সহজে খুশি হয় না, তাহলে তার নিজের কাজটাও ভালো হয়। তো সেই জন্য আমি চাইবো এরকম পরিচালকের সঙ্গেই কাজ করে যেতে। এটা আমার তৃতীয় ছবি, দেবলীনার পক্ষে আমার সাথে কাজ করাটা একটু কঠিন, কেননা অনেক রকম স্পেসিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। এটা দেবলীনাকে আমি তৃতীয়বার ডিরেক্ট করছি। দেবলীনাকে পরিচালনা করা একদমই কঠিন নয়, এই কারণে কেননা দেবলীনা একজন খুবই ফ্লেক্সিবল অ্যাক্টর এবং সেই ধরনের প্যাশনেট একজন অ্যাক্টর যে প্রয়োজনে তিনতলা ছাদ থেকে ঝাঁপ মারতে পারে, তো সেটা খুবই আনন্দের আর কি। যে ভালো থাকি ওই সময়টা, সাংঘাতিক ভালো থাকি, স্বাধীন। ওই নার্ভের কত কোনো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না আপনাকে।